গেল কয়েকদিন ধরে আলোচনায় স্বতন্ত্র প্রার্থী ও সাবেক বিএনপি নেতা আবু আসিফ আহমেদ। গত শুক্রবার থেকে তার খোঁজ নেই বলে দাবি পরিবারের। তবে গত রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফের স্ত্রী মেহরুননিসা ও বাড়ির কেয়ারটেকারের একটি ফোন আলাপ ফাঁস হয়। ফেসবুকে ভাইরাল সেই ফোন আলাপে শোনা যাচ্ছে, পূর্ব প্রস্তুতি নিয়েই স্বেচ্ছায় আত্মগোপনে আছেন আসিফ। হ্যালো, জামা কাপড়, গেঞ্জি, প্যান্ট, জাইঙ্গা, শীতের কাপড়, জ্যাকেট ম্যাকেট ইত্যাদি দিয়া দেবে গোরে তাড়াতাড়ি, কেউ যেন না জানে। মানে স্যার কই যে ক্যামেরা বন্ধ করে দে। স্যার কি আর চললে এরপরে ক্যামেরা, আরো দশ মিনিট পরে ক্যামেরা লাইন ওপেন করবে। ক্যামেরা বন্ধ কর। নিখোঁজ দাবি করা হলেও ঘটনা পুলিশকে জানায়নি আসিফের পরিবার। সন্দেহ বাড়ে স্থানীয়দের। তবে ভোটের কয়েকদিন আগে আসিফের আত্মগোপনে যাওয়ার বিষয়টিকে কৌশল হিসেবে মনে করছেন স্থানীয়রা। আরেক প্রতিদ্বন্দ্বী আব্দুস সত্তারের সমর্থকদের দাবি, ভোটে পরাজয় হবে জেনেই নিখোঁজ নাটক মঞ্চস্থ করছে আসিফ। মোবাইলে যা শুনলাম ওনাদের নিজেরাই রয়ে নিজেরা এ গোলা করছে, এটা আমাদের কোনো সরকারের কোনো চাপ নাই। উনি কোনো কর্মী পাচ্ছে না, ওনার প্রচার প্রচারণা করার জন্য কোনো লোক পাচ্ছে না, এই জন্য নিজেই গুম হয়ে আত্মগোপনে চলে গেছে সরকারকে বেকায়দা ফেলার জন্য। আওয়ামী লীগ নেতারা বলছেন সরকার ও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই নিখোঁজ নাটক সাজিয়েছেন আসিফ ও তার পরিবার। আমার মনে হয়েছে না একটা নাটক, আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ বা নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য কেউ কোনো মহল এই জিনিসটা করছে। আসিফের আত্মগোপন করার বিষয়ে বক্তব্য জানতে আশুগঞ্জের শরীয়তনগরে তার বাড়িতে গিয়ে নিরাপত্তা প্রহরী ছাড়া কাউকে পাওয়া যায়নি। আসিফের নিখোঁজ এবং তার স্ত্রী ও কেয়ারটেকারের ফোন আলাপ ফাঁসের বিষয়টি নিয়ে কমিশনে কেউ কোনো অভিযোগ করেনি। এতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। বিষয়টি আমরা গণমাধ্যমে দেখেছি, আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি, এই কারণে আসলে বিষয় নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না। পর্যালোচনা করে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত অনুসারে আসলে নির্বাচনটা হবে। আসিফ নিখোঁজ নাকি স্বেচ্ছায় আত্মগোপনে আছেন সেটি খতিয়ে দেখছে পুলিশ। আমাদের কাছে লিখিত কোনো অভিযোগ এখন পর্যন্ত পরিবার বা তার আত্মীয় স্বজনের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ, লিখিত অভিযোগ আসেনি। তারপর কিছু গণমাধ্যমে যাদু আমরা জানতে পেরেছি সে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুস সত্তার ভূঁইয়া পদত্যাগ করায় শূন্য হয় ব্রাহ্মণবাড়িয়া দুই আসনটি। আগামীকাল এ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ হবে। মোট 132টি কেন্দ্রে 3,73,319 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখন ব্রাহ্মণবাড়িয়া।